হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ চলে এসেছি একটি নিরামিষ রেসিপি নিয়ে। নিরামিষের দিনগুলো যাতে বোরিং না হয় তার জন্য একটি দারুণ সমাধান। বিনা পেঁয়াজ রসুনেরও যে এত সুন্দর রেসিপি তৈরি হয় সেটি না ট্রাই করলে বুঝতে পারবে না। চলো তাহলে রেসিপিটি শুরু করা যাক। পনির রেজালা, এটা বানানোর জন্য আমরা নিয়ে নিয়েছি 250 গ্রাম পনির, তার সাথে নিয়ে নিয়েছি একটু পোস্ত, 15টির মতন কাজু, একটি কাঁচা লঙ্কা ও 75 গ্রাম দই, আর নিয়ে নিয়েছি 5 টেবিল স্পুন তেল, একটি ছোট্ট 20 গ্রামের বাটার, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও নুন, তার সাথে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা, তার মধ্যে আছে লবঙ্গ, এলাচ, দারচিনি, শাহি জিরা আর নর্মাল জিরা আর 2টো শুকনো লঙ্কা, আর তার সাথে নিয়েছি একটি টমেটো ও একটু আদা। এবার প্রথমে আমরা একটি মিক্সিতে একটি টমেটো ও আদা 2টো আমরা নিয়ে নেব। তারপরে নিয়ে ওটাকে একটু ভালো করে পেস্ট করে নেব। খুব সুন্দর পেস্ট হয়ে গেলে তারপরে আমরা মিক্সিতে আবার পোস্ত ও কাজুটি আর লঙ্কা দিয়ে প্রথমে আমরা একটু শুকনো ঘুরিয়ে নেব। তারপর জল অ্যাড করে তারপরে সেটিকে আবার ফাইন পেস্ট করে নেব। এরপর কড়াইতে ভালো করে তেল দিয়ে সেটি গরম হয়ে গেলে তারপরে দেব ওর মধ্যে পনির। পনিরগুলো আমরা একটু হালকা করে ভেজে নেব, যাতে হালকা একটু লাইট ব্রাউন কালার এসে যায় আর দেখতেও সুন্দর লাগে আর টেস্টও ভালো হবে এতে। এরপর হামলদিস্তার মধ্যে আমরা শুকনো গুঁড়ো শুকনো মশলাগুলোকে হালকা একটু ক্রাশ করে নেব, যাতে ওর থেকে গন্ধগুলো খুব সুন্দর তাড়াতাড়ি বেরোতে পারে। দেখুন আমি ক্রাশ করে নিয়েছি। এবার তেল গরম করে তার মধ্যে আমরা যে ছোটো বাটারটি নিয়েছিলাম 20 গ্রামের সেটা আমরা অ্যাড করে দিলাম। এবার সেটা একটু হালকা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো দারচিনি, 2টো শুকনো লঙ্কা ও তার মধ্যে দিয়ে দেবো ক্রাশ করে রাখা গরম মশলাগুলো দিয়ে, তারপরে শাহি জিরা ও জিরা দিয়ে দেবো একটু, তারপরে নাড়াচাড়া করে নিয়ে তারপরে দিয়ে দেবো টমেটো পেস্টটা। টমেটো পেস্টটার একটু ভালো করে নাড়াচাড়া করব, নাড়িয়ে তারপরে যখন ওর আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে যাবে এবং তেল বেরোতে শুরু হবে তার মধ্যে আমরা দিয়ে দেব পোস্ত ও কাজু বাদাম বাটাটা। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে, কারণ পোস্তটা বা কাজুটা নিচে লেগে যেতে পারে। তারপর একটি ছোট্ট বোলের মধ্যে আমরা ধনে গুঁড়ো এবং শুকনো লঙ্কার গুঁড়োটা একটু মিশিয়ে নেব একটু জলের সাথে, তার সাথে আমরা নুনও দিয়ে দিয়েছি হালকা। এই মশলাটিকে একটু আগে থেকে মিশিয়ে রাখলে তারপর খুব সুন্দর টেস্ট হয়। এবার সেই মিশ্রণটিকে আমরা ঢেলে দেব। ঢেলে দিয়ে তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করে 5 মিনিট মতন ঢাকা দিয়ে একটু বন্ধ করে রাখবো। ঢাকা তুললে দেখবেন তেলটা পুরো বেরিয়ে এসেছে এবং দারুণ সুন্দর গরম গন্ধ বেরোবে। তারপর ফ্লেমটাকে একটু আমরা বন্ধ করে দেব। এটি কারণ হচ্ছে দইটা দেব, তাই দইটা যদি ফেটে না যায় তার জন্য আমরা ফ্লেমটাকে একটু বন্ধ করে তারপরে আমরা দইটা অ্যাড করছি, কারণ দই হাই ফ্লেমে অ্যাড করলে সেটি কেটে যেতে পারে। এরপর আবার ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে আবার একটু কিছুক্ষণ 2 মিনিট মতন বন্ধ করে রাখবো। তারপর ঢাকা তুলে দেখব এবার প্রায় জিনিসটি রেডি হয়ে এসছে। অ্যাড করে দেব এবার পনিরগুলো। পনিরের এই রেসিপিটি নিরামিষের দিনে করলে সত্যি ভাতের সাথে আর কিছু চাই না, বা রাতে যদি বানানো হয় তার সাথে রুটি পরোঠা করলে সত্যি অসম লাগে। এবার লাস্টে আমরা একটু গরম জল দিয়ে দেবো, কারণ আমার একটু গ্রেভিটা একটু ঠিক মনে হচ্ছিলো তার জন্য। এবার আমরা 1 চামচ কেওড়ার জল দিয়ে দিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য, আর লাস্টে দিয়ে দেবো কাসুরি মেথি। কাসুরি মেথিটা আমি আগে থেকে হাতে ক্রাশ করে নিয়েছিলাম। এবার জিনিসটিকে দিয়ে ভালো করে বন্ধ করে দেব এবং ফ্লেমটাও বন্ধ করে দেবো। ব্যাস, তৈরি আমাদের পনির রেজালা। এবার আপনারা সার্ভ করতে পারেন। পেঁয়াজ রসুন ছাড়াই তৈরি একটি দারুণ রেসিপি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যারা যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর ভালো লাগলে প্লিজ লাইক বা কমেন্ট বা শেয়ার করবেন। ধন্যবাদ।